তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। সুপ্রভাত, প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শিক্ষক দিবস, আমাদের পক্ষ থেকে সমগ্র শিক্ষক গুরুদের আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমাদের অভিভাবক থেকে যারা আমাদের বড় করেছেন, এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে, যাদের অনুপ্রেরণায় আমরা এগোচ্ছি, প্রত্যেকেই আমাদের প্রণাম। এবং সবথেকে বড় শিক্ষক হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের কথাই তাই দিয়ে শুরু করলাম। স্বয়ং রবীন্দ্রনাথ যা উপলব্ধি করেছিলেন সেই উপলব্ধি থেকে আমরা এগোচ্ছি। তবে আজ আমরা শিক্ষক রবীন্দ্রনাথকেই খুঁজে পাওয়ার চেষ্টা করছি, কারণ প্রতিনিয়ত আমরা আজও শিখছি বিশ্বকবির কাছ থেকে, তার দর্শন থেকে আজও শিখছি, তার উন্নত মানসিকতা থেকে আজও শিখছি, আজও জানছি। তাই তাকেও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে অর্পণ, অনেক সুপ্রভাত অর্পণ। সুপ্রভাত। আর অর্পণের তো সঙ্গে থাকে আমাদের অসাধারণ কিছু গানের সংকলন বিশ্বকবির, সেগুলো তো শুনছি, শুনবই তথ্যের সাথে। তার সঙ্গে কীবোর্ড এবং পিয়ানোতে বাপাদা, সুপ্রভাত। কীবোর্ডে তনাদাকে সুপ্রভাত, গিটারে রাজাকে সুপ্রভাত, তবলায় মৃগাঙ্কুদাকে সুপ্রভাত, অক্টোপ্যাডে বিক্রমকে সুপ্রভাত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথে অর্পণের গানে রয়েছি প্রথম পর্বে। শুরুতে আজকে শিক্ষক দিবসে, যার জন্মদিন উপলক্ষে আজকে শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাকে প্রণাম। যার নামে শিক্ষক দিবস, যার জন্য শিক্ষক দিবসের এই মাহাত্ম্য, শুরুটা করি ছোট্ট একটা গুরু বন্দনা এবং সঙ্গে রবীন্দ্রনাথের গান। ও গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরবে তস্মৈ শ্রী গুরুবে নমঃ, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজি প্রণো তোমারে চলিব নাথ, সংসার কাজে আজি প্রণমি তোমারে চলিব নাথ, সংসার কাজে তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমি তোমারে চলিব নাথ, সংসার কাজে রয়েছ প্রাণে, মন যেন তাহানি অত জানে, হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহানি অত জানে, পাপের চিন্তা মরে যেন দোহি দুঃসহ লাজে, আজি প্রণমি তোমারে
সবকালো রবে সারা দিন মা শুনিয়া নাদে সঙ্গে তোহান সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে সবকালো রবে সারা দিন মা শুনিয়া নাদে সঙ্গে তোহান সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মরণে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মরণে সকল হৃদয়ত্রে যেন মঙ্গল বাজে আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে তুমি আমার আজকে আমাদের তথ্য শিক্ষক রবীন্দ্রনাথ। কবিকে আমরা যদি স্মরণ করি চোখ বুঝলে যেন চোখের সামনে ভেসে ওঠে একাধারে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, লেখক, গীতিকার, সুরকার, চিত্রকর রবীন্দ্রনাথ। আবার যখন ছাত্র পড়াতেন রবীন্দ্রনাথ শুনি তখনও রবীন্দ্রনাথের বেশ কিছু চিত্র যেন চোখের সামনে ভেসে ওঠে। প্রমথনাথ বিশি বলছেন, সেদিনকার শান্তিনিকেতনের সবচেয়ে পরিশ্রমী মানুষ ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। ভালো করে ভোর না হতেই হাত মুখ ধুয়ে তিনি উপাসনায় বসতেন। উপাসনার পর শুরু হতো তাঁর লেখা পড়ার কাজ। এক দফা লেখা পড়া শেষ হলে তিনি বেরিয়ে পড়তেন ছাত্রদের পড়াশোনা দেখতে এবং নিয়মিত ক্লাসটি পড়াতে। পড়াবার বিষয় হল ইংরেজি কাব্য। শেলি ও কিটসের কবিতা তার খুব প্রিয় ছিল। এখন চতুর্থ শ্রেণীর ছাত্রদের এসব পড়ানো তথা বোঝানো অসম্ভব বলেই মনে হতে পারে, কিন্তু তিনি অসম্ভবকে সম্ভব করতেই অভ্যস্ত। যাই হোক, ক্লাসের পর আবার ফিরে গিয়ে শুরু হতো তার আর এক দফা লেখার কাজ। শিক্ষক রবীন্দ্রনাথ শুধুমাত্র পড়াতেন না, শেখাতেন, বোঝাতেন, অর্থাৎ জীবনবোধ, যেটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আসবো আবার গানে পর। এই যে বললে না যে কথাটা, আমরা তো জানি যে আমাদের জীবনে বাবা মায়ের পরে সব থেকে বেশি অবদান যাদের তাদের শিক্ষকদের। তো আমাদের জীবনের যে সত্য দৃষ্টি বা সত্য রূপ যেটা, সেটা বাবা মার পরে শিক্ষকদের হাত থেকে একদম তৈরি হয়। সেরকম একটা গান একটু শোনাই। ও গো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ও গো তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছো সৃষ্টি, ও গো চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ও গো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শত।
জ্যোতির রেখা আমি তরুণ লেখা আমি বিমল জ্যোতির রেখা আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বেষ্টি আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বেষ্টি তোমায় প্রণাম তোমায় প্রণাম তোমায় প্রণাম শতবার তোমায় প্রণাম তোমায় প্রণাম তোমায় প্রণাম শতবার চক্ষু দিয়ে মিলে সত্য দৃষ্টি ওগো তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি ওগো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম তোমায় প্রণাম তোমায় প্রণাম শতবার ও তোমার চক্ষু দিয়ে মিলে সত্য দৃষ্টি ও গো তোমার চক্ষু দিয়ে শিক্ষক রবীন্দ্রনাথকে পেতে গেলে বেশ কিছু স্মৃতিচারণার মধ্যেই তাকে আমরা পাই, তাই আজকে সেই স্মৃতিচারণার মধ্যেই আমরা শিক্ষক রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। তবে অর্পণ আমাদের সঙ্গে রয়েছে একদম শুরুর থেকে শিক্ষক রবীন্দ্রনাথ এই বিষয়বস্তুর উপরে, অর্পণের একদম বিষয়বস্তু নির্ভর কিছু সুন্দর গানের সংকলন আর তার সঙ্গে আপনারা তো রয়েছেন, একদম সরাসরি অর্পণের কাছেই যাই গানে। পরের গানটা যাওয়ার আগে রবীন্দ্রনাথের শিক্ষা সম্পর্কে যে ধারণা মানে দৃষ্টিভঙ্গি সেটা তো আমরা পাই যে শিক্ষা যে প্রবন্ধ সংকলন বলে যেটা প্রকাশ সেখানে শিক্ষার বিকিরণ থেকে কয়েকটা লাইন আমি একটু পড়ে তারপর পরে গানে যাচ্ছি। রবীন্দ্রনাথ বলছেন, ভোজ্য জিনিসে ভাণ্ডার উঠল ভোরে, রান্নাঘরে হাঁড়ি চড়েছে তবু ভোজ বলে না তাকে, আঙিনায় পাত পড়ল কত, ডাকা হয়েছে কতজনকে, সেই হিসাবেই ভোজের মর্যাদা। আমরা যে এডুকেশন শব্দটা আবৃত্তি করে মনে মনে খুশি থাকি সেটাতে ভাড়ার ঘরে চেহারা আছে, কিন্তু বাইরে তাকিয়ে দেখি ধুধু করছে আঙিনা। শিক্ষার আলোর জন্য উঁচু লণ্ঠন ঝোলানো হয়েছে স্কুলে কলেজে, কিন্তু সেটা যদি রুদ্ধ দেয়ালে বন্দি আলোক হয় তাহলে বলবো আমাদের অদৃষ্ট মন্দ। সমস্ত পটজোড়া ভূমিকার মধ্যেই ছবির প্রকাশ, তেমনি পরিস্ফুটতা পাবার জন্য শিক্ষা চায় দেশজোড়া ভূমিকা। ওই জন্য রবীন্দ্রনাথ বলছেন, চার দেয়ালের শিক্ষায় বিশ্বাসী নয় আমি, একদম আমাকে খোলা আকাশ দাও, প্রকৃতি দাও, শিক্ষা আজ আমরা পাচ্ছি। একদমই তাই। সেইখান থেকে পূজা পর্যায়ের এই গানটা। সবার মাঝারে তোমার শিকার করিব হে করিব হে, সবার মাঝারে তোমার হৃদয়ে বরিব হে বরিব হে, সবার মাঝারে তোমার শিকার করিব হে করিব হে, শুধু আপনার মনে নয় আপন ঘরের কোণে নয়, শুধু আপনার রচনার মাঝে নহে তোমার মহিমা যেথা উজ্জ্বল রহে, সেই সবা মাঝে তোমারে শিকার করিব হে করিব হে, দোলকে ভোলকে তোমারে হৃদয়ে করিব হে করিব হে, সবার তোমারে শিকার করিব হে করিব হে।
পরিবহে সকলিতে আগে তোমারে শিকার করিবহে পরিবহে সকলি গ্রহণ করিয়া তোমারে পরিবহে পরিবহে কেবলি তোমার স্তবে জনে ধ্যানে রাসনে নহে তব সংসার যেথা জাগ্রত রহে কর্মে সেথায় তোমারে স্বীকার করিবহে করিবহে সবার মাঝারে তোমারে স্বীকার করিবহে জানি বলে না তোমারে হৃদয়ে বরিবহে বরিবহে জানি না বলে তোমারে স্বীকার করিবহে করিবহে জানি বলে না তোমারে হৃদয়ে বরিবহে বরিবহে শুধু সুদি সুদিনের সহজ সুযোগে নহে দুঃখ শোক যেথা আধার করিয়া রহে নত হয়ে সেথা তোমারে স্বীকার করিবহে করিবহে শিক্ষক রবীন্দ্রনাথের শিক্ষকতা সেই সম্বন্ধে রানীচন্দ্র একটি জায়গায় লিখছেন, রবীন্দ্রনাথ পড়াতে খুব ভালোবাসতেন। তখন শেষের দিকের কথা, বয়সের ভারে দেহ ভেঙে পড়েছে। সে সময় এক ভদ্রলোক আর তাঁর স্ত্রী এখানে এসেছেন, তাদের ছোট ছেলে পাঠভবনে পড়ে। এবারে তাকে নিয়ে যেতে এসেছেন, গত পরীক্ষায় নাকি ভালো ফল করেনি। ভদ্রমহিলা গুরুদেবকে বলেন, আশ্রমে সবই ভালো, তবে গুরুদেব ছেলেদের পড়াশোনা কিন্তু তত ভালো নয়, শান্তিনিকেতন আশ্রমে পড়াশোনা তত ভালো হয় না। গুরুদেব কিছু না বলে চুপ করে রইলেন, বোঝা গেল আঘাত পেলেন। অভিভাবকেরা চলে গেলেন সেই দিনে, গুরুদেব শিক্ষকদের ডেকে পাঠালেন। ছেলেদের পড়ায় মন নেই বা মাথা নেই বা তারা ক্লাসে দুষ্টুমি করে ইত্যাদি গুরুদেব কখনো মানতেন না। বলতেন, ছাত্রদের কি করে পড়াতে হয় তোমরা জানোই না, কাল এসো সবাই, আমি কিভাবে ক্লাস নিই সেটা ভালো করে দেখো। পরদিন গুরুদেব ক্লাসে বাংলা পাঠ নিচ্ছেন, উনি একজন ছাত্রকে রিডিং পড়তে বললেন।
সে পড়ল। আরেকজন ছাত্রকে ওই অংশটুকুই পড়তে বললেন, সেও পড়ল। তারপর আরও একজনকে বললেন, এইভাবে যারা পড়তে পারল না তাদের কানে রিডিং পড়াটা শুনে শুনে তাদের মনেও গেঁথে গেল সম্পূর্ণ পাঠটি। আমরা এখন সবসময় শিক্ষকদের প্রতি আগ্রাসী মনোভাব দেখি অভিভাবকদের, তৎকালীন সময় ছিল না তা নয়, অবশ্যই অভিযোগ তো ছিলই এবং উল্টোটাও হয়। রবীন্দ্রনাথ সেই অভিযোগকে কখনও ঢেকে দেননি, বরং সেটা খুঁটিয়ে বার করার চেষ্টা করেছেন, কেন এই অভিযোগ এবং কীভাবে বের করে আনা যায় এই অভিযোগ থেকে শিশুদের। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম, নমস্কার দাদা। এবং আজকে শিল্পী অর্পণ এবং যন্ত্রশিল্পীদের রয়েছে বাপাবাবু থেকে বিক্রম পর্যন্ত সুন্দর পোশাক পরে আছেন, তাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজ শিক্ষক দিবসে আমি আশিস চক্রবর্তী বলছি। একটা খুব সুন্দর আলোচনা নিয়ে এসেছেন, আমি অর্পণকে কোনো গাছের অনুরোধ করবো না, ও যেমন সাজিয়ে নিয়ে এসেছে তেমনি করুক। সাবজেক্টের উপরে সামান্য দু চারটে কথা বলতে চাই ম্যাডাম। দেখুন, আপনি অনেকটা দূর এগিয়ে গেছেন। রবীন্দ্রনাথ মনে করতেন যে বাঙালির সমাজ কিন্তু শিক্ষা দীক্ষায় বাস্তবে অনেক পিছিয়ে আর খুব বেশি বড় জাতি নির্ভর, অন্তত ইংরেজি শিক্ষার ক্ষেত্রে অহেতুক তিনি কখনো সেটাকে ভালো চোখে দেখেননি। দেখুন, সিলেবাস, ক্যারিকুলাম এবং সেই সমস্ত কাঠামো পদ্ধতি তিনি কিন্তু ঘোরতর বিরোধী ছিলেন। দেখুন, শিক্ষা সংগঠক রবীন্দ্রনাথ শুধুমাত্র পরীক্ষা পাশের পড়াশোনার উপরে কিন্তু তিনি কখনো নজর দেননি, এবং কারণ শিক্ষার মধ্যে আনন্দ না থাকলে সেই শিক্ষা প্রকৃত শিক্ষা হয় না, তা মানুষের জীবনে আনে না। যার জন্য তিনি শান্তিনিকেতনে স্কুল প্রতিষ্ঠা প্রেক্ষাপট বলতে গিয়ে একটা জায়গায় বলেছিলেন যে অত্যন্ত বেদনার সঙ্গে আমরা লক্ষ্য করছি যে ছেলে মেয়েদের মানুষ করে তোলার জন্য একটা যন্ত্র তৈরি হয়েছে যার নাম স্কুল, যেটার ভিতর দিয়ে মানব শিক্ষার সম্পূর্ণতা কখনোই হতে পারে না। দেখুন, শিক্ষা গ্রহণের সাথে অন্তর বাহির এবং নানান ব্যাপারটা এবং পৃথিবীর বিচিত্র গতি, বিচিত্র প্রীতি এবং প্রফুল্লতার একটা নিবিড় সম্পর্ক স্থাপনের দিকে তিনি কিন্তু বরাবর মনোযোগ দিয়ে গেছিলেন, কারণ তিনি মনে করতেন শিক্ষা হবে মানুষের ভিতরে আশ্রয়। এবং দেখুন, ভিনদেশী শিক্ষা ব্যবস্থাকে তিনি কখনো ন্যায় চিন্তা এবং সংস্কার যুক্তি প্রতিটি কতটা প্রয়োজনীয় তার চোখে আঙুল দিয়ে তিনি বারবার দেখিয়ে দিয়েছেন, কারণ ইউরোপের শিক্ষা ব্যবস্থা এবং আন্দোলনের সাথে তিনি বারবার সেগুলো দেখে এসেছেন। শেষ করে একটা কথা বলে দেখুন, রবীন্দ্রনাথ শিক্ষাবিদের মতো বিদ্যালয় সম্পূর্ণ আবাসিক হওয়া প্রয়োজন এটাকে তিনি মনে করতেন, এবং প্রকৃতির মনোরম আবহাওয়া ঘেরা পরিবেশে ফসলের জমি, বাগান, খেত, খামার এই সমস্ত কিছুর মধ্যে তিনি গিয়ে পড়াশোনা করবে এবং বিজ্ঞান শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন, যার জন্য তিনি শান্তিনিকেতন মনে করেছিলেন এবং চেষ্টা করে দিয়েছিলেন এটাই হবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আপনি এগিয়ে নিয়ে যান, এটা নিয়ে দীর্ঘ আলোচনা এখানে শেষ করতে হয় একটা জায়গাতে, শেষ করলাম এখানে, খুব ভালো লাগছে, অনুষ্ঠান এগিয়ে নিয়ে যান। অনেক ধন্যবাদ আশিস দা আমাদের এই তথ্য সংযোজনের জন্য আপনাকে। আমরা একদম আপনার কাছে গানে চলে যাব। শিক্ষক দিবসের ক্ষেত্রে পরে যে গানটা, সে গানটা আমার কাছে মনে হচ্ছে খুব প্রাসঙ্গিক, গানটা একটু গাই। আমার বিচার তুমি করো তব আপন করে, আমার বিচার করো দিনের কর্ম আনিন তোমারো বিচার পরে, আমার বিচার তুমি করো তব আপন করে, আমার বিচার পূজা করি মৃছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি পূজা করি মিছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি পাপ মনে করে অবিচার, কাহারো পরে আমার বিচার তুমি করো তব আপন করে, আমার বিচার তুমি করো।
হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় দিয়ে থাকি সুখ, ক্ষণে কোতরে লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় দিয়ে থাকি সুখ, ক্ষণে কোতরে তুমি যে জীবন দিয়েছো আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, তুমি যে জীবন দিয়েছো আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, আপনি বিনাশ করে আপনায় মোহের ঘরে আমারও বেচারো, তুমি করো তব আপন করে আমারও বেচারো, তুমি করো দিনের কর্ম আনিন তোমারও বিচারো, পরে আমারও বেচারো তুমি করো তব আপন করে আমারও বেচারো তুমি করো। রানীচন্দ্রর স্মৃতিচারণায় যেমন আমরা রবীন্দ্রনাথকে শিক্ষক হিসেবে পাই এবং তার বিভিন্ন দিক, তিনি আরেক জায়গায় বলছেন রানীচন্দ্র, গুরু যখন উদীচিতে থাকেন শিক্ষা ভবনে কবিতার ক্লাস নিয়েছেন, গুরুদেব কবিতা পড়াতেন, ছন্দ মাত্রা জ্যোতি বোঝাতেন, তার মুখের দিকে তাকিয়ে এক মনে শুনতাম, গুরুদেবের কথা বলার সুরেই ছিল জাদু, যা পড়াতেন যা বলতেন বুঝি না বুঝি বলার সুরেই মুগ্ধ হয়ে থাকতাম। রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা শব্দের দ্বৈত অর্থ পেয়েছি, তেমনই শান্তিনিকেতনে একজন শিক্ষক নেপাল রায় একজন রবীন্দ্রনাথের কাছ থেকে একটি চিঠি পেলেন শান্তিনিকেতন থেকে, যেখানে লেখা কাল বিকেলে আমার এখানে এসো আর চা পান করে দণ্ড নিও। চিঠি পেয়ে তো হতবাক নেপাল রায় ভাবছেন, এমন কি অন্যায় করলাম যে গুরুদেব আমার শাস্তি দেবেন বলে ডেকেছেন। ভয়ে ভয়ে পরের দিন উত্তরায়ণে গেলেন তিনি গুরুদেবের সঙ্গে দেখা করতে, গুরুদেব তার সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথা বললেন, গল্প করলেন নানা বিষয় নিয়ে, চা এলো খাবার এলো এবং বেশ ভোজনরসিক নেপালবাবু, কিন্তু খেতে পারলেন না চিন্তায় যে কি হবে কি বলবেন গুরুদেব। হঠাৎ করে পাশের ঘর থেকে একটি লাঠি নিয়ে এলেন লম্বা, নিয়ে এসে বললেন এই নাও তোমার দণ্ড, কালকে তুমি এখানে এসে ভুলে গিয়েছিলে। দণ্ড অর্থাৎ এক হচ্ছে শাস্তি, দুই হচ্ছে লাঠি, রবীন্দ্রনাথ এখানে মজা করে বলেছেন লাঠি অর্থাৎ লাঠিটা নিয়ে যাও। আবার ছাত্রদের খেয়ালও রাখতেন রবীন্দ্রনাথ, কি হলো না হলো তবেই না সামগ্রিক শিক্ষক। আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথের একদম প্রথম পর্বের শেষ গানে অর্পণের সাথে পৌঁছে গিয়েছি, পরের পর্বে আসবো আরেক শিল্পীকে নিয়ে, তবে আজকের এই সুন্দর দিনে শেষ গান অর্পণের। শেষ গান গাবো যাব, তার আগে একটু বলে নিই আমাদের সঙ্গীত তো গুরুমুখী বিদ্যা, গুরু শিষ্য পরম্পরায় রবীন্দ্রনাথের যে প্রায় 2500 যে গান রচনা করেছেন তার মধ্যে থেকে আমাদের আজকের যুগে দাঁড়িয়ে আমরা প্রায় 200-300 গানের মধ্যে বড্ড সীমাবদ্ধ হয়ে গেছি, তার বাইরে যে গানগুলো সেগুলো তো অনেকের কাছে স্বল্পশ্রুত এবং অশ্রুত থেকে গেছে। আগামী 13 সেপ্টেম্বর মধুসূদন মঞ্চে স্যারের পরিচালনায় আমাদের যে সংস্থা অভিজ্ঞান তারা এরকম একটি অনুষ্ঠান, আগে 7 বছর ধরে হয়েছিল, দীর্ঘ 8 বছরের বিরতির পর আবার এবছর হচ্ছে আগামী 13 সেপ্টেম্বর, সেরকম স্বল্পশ্রুত একটি রবীন্দ্রসঙ্গীতের আসর। সিটিভিএনের এই দর্শকদের সকলকে আহ্বান জানিয়ে গেলাম, সবাই আসবেন অবশ্যই, শিক্ষক দিবসে আমাদের মন্ত্র। মোরা সত্যের উপরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়, মোরা সত্যের উপরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়, মোরা
বুঝিব সত্য, বুঝিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়, যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়, জয় জয় সত্যের জয়, ওরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গল মোরা লোভিব পুণ্য, পুবিব পুণ্য, গাহিব পুণ্য গান, জয় জয় মঙ্গলময়, যদি দুঃখে দহিতে হয় তবু অশুভ চিন্তা নয়, যদি দৈন্য বহিতে হয় তবু অশুভ কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু অশুভ বাক্য নয়, জয় জয় মঙ্গল। সেই অভয় ব্রহ্ম নাম আজি মোরা সবে লইলাম, যিনি সকল ভয়ের ভয়, ওরা করিব নাশ যা হবার হোক, চলিব ব্রহ্মধাম, জয় জয় ব্রহ্মের জয়, যদি দুঃখে বহিতে হয় তবু নাহি ভয় নাহি ভয়, যদি দৈন্য বহিতে হয় তবু নাহি ভয় নাহি ভয়, যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয় নাহি ভয়, জয় জয় ব্রহ্মের জয়, মোরা আনন্দ মাঝে মন আজি করিব বিসর্জন, জয় জয় আনন্দময় সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দ নিকেতন, জয় জয় আনন্দময় আনন্দ চিত্ত মাঝে, আনন্দ সর্বকাজে, আনন্দ সর্বকালে, দুঃখে বিপদ জালে, আনন্দ সর্বলোকে, মৃত্যু বিরহ শোকে, জয় জয় আনন্দময়, জয় জয় আনন্দময়, জয় জয় আনন্দময়, জয় জয় আনন্দ। প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের আজকের প্রথম পর্ব এখানেই ইতি টেনে অর্পণকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর সুন্দর গান এবং তার সঙ্গে অর্পণের তথ্যও ছিল, আপনারাও ছিলেন। সবাই থাকুন।